আসসালামু আলাইকুম আমরা এখন যে লেবু বাগানটিতে আছি এই লেবুটার বয়স হল এক বছর হ্যাঁ আপনার বাগানের চারার বয়স কতদিন হলো এক বছর জায়গা জায়গা কতটুকু একর একর আছে তিন তিন কি পরিমাণ টাকা খরচ হয়েছে আপনার

আল্লাহর বিশেষ রহমত থাকা লাগবো এক দুই হলো আপনার চেষ্টা আপনি চেষ্টা করছেন তালা তা দিচ্ছে ঠিক আছে এই জন্য আপনার হলো বাগান আমরা দেখতেছি আপনার যে চেষ্টা ছিল এবং আপনার যে আগ্রহ ছিল আল্লাহ তালা আপনাকে সফল মানে সফল একটা জায়গায় পৌঁছাই দিয়েছি আমি এই খুশি যে আমি যা আশা করছিলাম আমার বাগান ওরকম আল্লাহ দিছে বা হয়েছে আমি চেষ্টা করছি তো যার কারণে আমি সন্তুষ্ট ফল দেওয়া না দেওয়া আল্লাহর উপর ভরসা আল্লাহ জানে আলে ওর পাশাপাশি আমি অনেক কিছুই লাগাইছিলাম এক বছর একবার লাগাইলাম পাময়েল পাময়েল দেখলাম যে আমাদের এলাকায় একটা পাখি আছে কটা কটায় খেয়ে ফেলায় পাম আসে ওইটা সাকসেস হতে পারে নাই তারপরে নারকেল লাগাইছি কিছু নারকেলেও তেমন একটা সুবিধাজনক না তারপরে চব্বিশটা মালটা গাছ লাগাইছি মালটাও ইনশাল্লাহ ভালো ফলন হয়েছে মালটাও ভালো হয় মিষ্টি আছে তারপরে দেখলাম মালটার মধ্যেও একটা দুর্যোগ আছে সেটা পশু পাখিতে খায় লেবু কোনো কোনো দুর্যোগ নাই প্রাকৃতিক কোনো সমস্যা ছাড়া কোন পশু পাখি তো খায় না নষ্ট করে না আপনার মালটাটাতে সমস্যা হলো মালটাটা হলো আপনার কটা খেয়ে নেয় তাই তো পাখি খেয়ে নেয় যা ফল যদি মানে আপনার যদি ফল ধরে প্রচুর তাহলে পাখি যদি খায় তাও তো একটা সবের অংশ ঠিক আছে তারপরেও বাণিজ্যিকভাবে চাষ করলে আমি কতটুকু ক্ষতিগ্রস্ত হবো কি না এটা একটু সাহস পাইতেছি আর কি তো অল্প করছি অল্পতে তাতে বোঝা যে লাভ হবে লাভ হবে তো আপনি এক বছরে এখন যে অবস্থা আছে তাতে তো আপনি কি খুশি না আপনি কি অবস্থা আপনার হ্যাঁ আমার বাগান মোটামুটি যে অবস্থানে আছে আমি ইনশাআল্লাহ খুশি বর্তমানে গাছ দেখেন গাছের কি অবস্থা যদি কোনো স্প্রে লাগে সেটা আমারে বলে দেন আপনারা যে আমরা আগাছা দমনের জন্য গ্লাইসেল দিছিলাম তাতে তো আপনাকে আর বাড়তি কোনো নিরানির প্রয়োজন হবে না না বাড়তি কোনো নিরানির প্রয়োজন নাই আপনার নিরানির প্রয়োজন হবে না এবং আপনি গাছের গোড়ায়ও দিয়ে দিয়েছেন তাই না হ্যাঁ গাছের গোড়ায়ও গাছে পড়ে নাই আপনার আপনার আপনারা দেখ আপনারা দেখতে পাচ্ছেন যে হলো আমরা আগাছা দমনের জন্য দেখেন আমরা আগাছা দমনের জন্য গ্লাইসেল স্প্রে করাইছি প্রতি লিটার পানিতে আড়ে হারে গ্লাইসেল আমরা একটা জিনিস সতর্কভাবে দিছি যে গাছের জন্য কম মানে না পড়ে আর কি আপনারা দেখতে পাচ্ছেন যে আগাছা তাও আবার দুবা ঘাস যেটা বলি সুন্দরভাবে দমন হয়ে গেছে এতে আর কোনো নিরানির প্রয়োজন হবে না এবং আমরা সেচের জন্য আপনারা দেখতে পাচ্ছেন আমরা সেচের জন্য একটা ব্যবস্থা করছি সেটা হলো এই যে দেখেন আপনারা আইল বলেন আর বাথর বলেন আমরা দুই লেবু গাছের মাঝখান দিয়ে দেখেন ওই দিকে একটা আছে এই দিকে একটা আছে দুই দিকের মাঝখানে হলো লেবু গাছ একখানে হলো পানি ছেড়ে দিলে আপনার ওই মাথা পর্যন্ত পৌঁছে যাবে তাহলে আপনার বাড়তি যে জায়গাটা আছে এই বাড়তি জায়গাটাতে আপনার হলো সেচের প্রয়োজন হচ্ছে না এতে হলো খরচটা অনেক কম হবে এবং আপনারা আর একটা জিনিস দেখতে পাচ্ছেন যে বাগানের কাছের বয়স হলো এক বছর উনি বললো যে আমি কয়েকদিন আগে চল্লিশ হাজার টাকার লেবু বেচছি আপনারা প্রত্যেকটা থকায় দেখেন কি পরিমাণ লেবু তো আমরা এই লেবু চাষ যদি আমরা সঠিকভাবে আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন লেবু আমরা যদি সঠিক পরিচর্যায় একটা লেবু বাগান চাষ করি মানে মানে বেগু লেবু বাগানে সঠিকভাবে পরামর্শ দিয়ে যদি আমরা সেটা গড়ে তুলতে পারি সেটা হলো অনেক লাভজনক এবং মানুষের কর্মসংস্থান যারা কাজ করে তাদের জীবিকা নির্বাহের জন্য একটা মানে জায়গা তৈরি হয়ে গেল তো আপনার বাগানে মোটামুটি আপনি এক বছরে মোটামুটি খুশি তাই তো এক খুশি এক বছরে খুশি আপনার লেবুর কালারও মোটামুটি ভালো আছে আর মাঝখানে যে আপনার সমস্যাগুলো হয়েছিল এখন এরকম কোনো সমস্যা দেখা দিচ্ছে না এখন আপনার বাগানে পাতা মরানো পোকা আক্রমণ করছে হ্যাঁ আপনার পাতা মরানো পোকা আক্রমণ করছে পাতা মরানো পোকার জন্য আপনাকে হল স্প্রে করতে হবে প্রতি লিটার পানিতে দেড় এম এল হল থাকছে তাছাড়া আপনার বাগানে আমরা বাড়তি কোনো সমস্যা দেখছি না আপনি আরেকটা কাজ করবেন আপনি উপরে যে কুশিগুলো আছে এই কুশিগুলা বেশি বৃদ্ধি হতে দিবেন না কুশিগুলো একটু করে কেটে দিবেন সেখান থেকে শাখা পয়শাখা বের হয়ে গাছগুলো অনেক গোল হবে তা না হলে কি হবে আপনার গাছগুলো অনেক উঁচু হয়ে যাবে উঁচু হয়ে যাওয়ার কারণে এক গাছ হলো আরেক গাছের জন্য আপনার হলো ছায়া হবে ছায়া হওয়ার কারণে আপনার ফলনের হলো মানে ফলনটা একটু কম হবে আপনি দেখতে পাচ্ছেন এই যে এই কুশিটা এই কুশিটা আপনাকে উপরে কেটে দিতে হবে দিলে আপনার এখানে অনেকগুলো খুশি হবে এবং যে খুশিগুলো আসবে সেই খুশিগুলোতে আপনার মোটামুটি ফল হবে তাছাড়া আপনার অন্য কোনো সমস্যা এখন নাই আপনার যেহেতু শীত সিজন আসতেছে তো এই সময়টাতে আপনার মোটামুটি হলো জাপ পোকার আক্রমণটা করে জাপ পোকার জন্য আপনি প্রতি লিটার পানিতে হাফ এমএল করে হলো ইমিটাপ ইমিটাপ দিয়ে আপনি সুন্দরভাবে স্প্রে করবেন এবং পাতা বানানো পোকার জন্য সাকসেস এছাড়া আর আপনার বাগানের কোনো সমস্যা নাই আপনার মেনলি যে সমস্যাটা ছিল আগাছা তো আমরা কয়েকদিন আগে আপনাকে মোবাইল ফোনের মাধ্যমে আপনাকে হলো আপনি জানাইছেন আমরা আসছি আপনাকে পরামর্শ দিয়েছি যে আপনি গ্লাইসেল ব্যবহার করেন আপনার আগাছা সুন্দরভাবে দমন হয়ে যাবে তো আপনি সফলভাবে আগাছা দমন করতে পেরেছেন এবং আপনার শেষ যেহেতু বর্ষা চলে গেছে শেষের জন্য যে ব্যবস্থাটা করছেন তাও আপনি মোটামুটি খুব খুশি এরপরে আপনার ফসলের যে মানে সমস্যা হলে আমাদেরকে জানে আমরা আসবো এসে পরামর্শ দিয়ে যাব তো আপনি মার্কেটে একটা সারা ফেলে দিবে যে আপনার লেবুর কালার দিয়ে এটা আপনি এই এই কালারে আপনি পাইকার আপনাকে কী পরিমাণ হলো বলতেছে যে আপনার বাগানের লেবুর কালার কি অবস্থা এই ধরনের

আর একটা আছে বরিশালা ওরা সবাই মাঝে মাঝে দেখতে আসে কোন ভাবে আমি পানি দেই কোন ভাবে সেচ দেই কোন সময় বীজ দেই ধন্যবাদ আমরা আপনার আপনার আপনাকে পরামর্শ দিয়ে যাব আপনি আরো দুই চার পাঁচ জনকে দিবেন তাতে কি হবে এলাকায় হলো লেবু চাষটা অনেক বেশি বেড়ে যাবে এই এলাকার মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হবে আপনার হলো মানে একটা সুন্দর একটা মানে এই এলাকাটা হয়ে যাবে কি সবুজে ভরা ফসলে ভরা একটা এলাকা হয়ে যাবে আমি যে বাগান লাভ আমি আর কোন তো যেটা বুঝতেছি সেটা হলো মাস্টার্স করার পরে একটা মানুষ যদি পঞ্চাশটা শতাংশ জায়গায় যদি লেবু ঠিকভাবে ভাবে চাষ করতে পারে তাহলে তার কিন্তু আর চাকরির প্রয়োজন হয় কিন্তু আমরা কি করি আমরা চাকরির পিছনেই সবচেয়ে বেশি দূরে মানে চাকরি হতেই হবে চাকরি না হলে হবে না লেবুটাও বারো মাস পাওয়া যায় মাসেই পাওয়া যায় তো আপনার যে লেবুর অবস্থা আমি তো আপনার যে জায়গা তাতে তো আমার মনে হচ্ছে যে এখানে আপনার প্রতি বছরে লেবু বিক্রি করে পাঁচ সাত লাখ টাকা অনায়াসে খরচ বাদে চলে আসবে আশাবাদী আলহামদুলিল্লাহ আল্লাহ করে তো ঠিক আমরা এরপরে আপনার বাগানের আর কোনো কার কিছু বলবেন না আর বলার কিছু নাই এখন শুধু দেখেন যে আর কিছু লাগে কিনা কোন ভাবে আচ্ছা ঠিক আছে আপনাকে আমরা কি ব্যবহার করলে এখন হরমোনে কোনো কমতি আছে কিনা গাছে ফুল আসবে কি দিলে এটাই একটু পরামর্শ আচ্ছা ঠিক আছে আমরা ওগুলো লিখে দিব আপনাকে